বাটিটা থেকে বড় হচ্ছে, বাটিটা একটু নিচটা মানে না না অনেকটাই নিয়েছি এবার দই। তো যাই হোক মোটামুটি রুম এন্ড অল সব ক্লিয়ার। এইদিকে আমার সবকিছু কি টাইমলি হয়, তো যাই হোক আমারও ল্যাপটপ অন, ওরও তো অনেক ল্যাপটপ তো অনেকক্ষণ আগেই অন করে দিই। মাছের ডিমে বড়া দিয়ে ঝোল, আর শুধু মাছের ডিম তো আছেই। এখানে আছে সেই বিকানেরের চানাচুর, যেটা না অনেকদিন আড়াপর একটু নিয়েও গেছে। আর এখানে আছে হচ্ছে কি কর্ন, আর ওর হাতে আছে হচ্ছে কি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকাল তো আর নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বেজে গেছে অ্যারাউন্ড 10:15-20। এই জাস্ট 10টায় পুরোপুরি ঘুম থেকে উঠলাম, জাস্ট ফ্রেশ হয়ে এসে তোমাদেরকে গুড মর্নিং বলছি। জানোই এরকমই এখন চলছে যে অনেক রাতে ভোরবেলার দিকে শোয়া, তো সেই জন্য সকাল সকাল উঠতে পারছি না, নাহলে সারাদিন শরীরটা খারাপ লাগে। এই একটু ঘুমিয়ে তাও যেন একটু শরীরটা ফ্রেশ লাগছে, নাহলে আমি যদিও একটু তাড়াতাড়ি ঘুমাই, ওর জন্য মানে আমি উঠে গেলে সে উঠে যাবে, সেই জন্য উঠতে পারি না। তো যাই হোক সকাল থেকেই তো এরকম বৃষ্টি, মানে পুরো মেঘলা ওয়েদার করে আবার দেখছি এরকম বৃষ্টি নেমেছে, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কালকে রাতেও এক্সেসিভ গরম ছিল, আজকেও প্রচণ্ড গরম। আর এইদিকে আমার ওই সেই স্নো হোয়াইট গাছটা, সেটা না পুরো সে হাওয়াতে এরকমভাবে লেটিয়ে গেল, আর তারপর আর সে বাঁচবে না মনে হচ্ছে, মরে যাবে। তাও বাইরে রেখেছি, আই ডোন্ট থিঙ্ক সে বাঁচবে। বাকিগুলো মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছে, এরকম হয় না এত হাওয়াতে, মানে ও মুচড়ে গেল তারপর আর উঠছেই না। তো যাই হোক আজকে অফিস যাচ্ছি না, কেন কি মানডে গেছিলাম, তারপরে এখানগুলো কি হয়েছে গো, আসলে রাতে ঠিকঠাক মানে মানে পুরো চেঞ্জ এই ইয়েটার জন্য, লাইফ সাইকেলটার জন্য না সবকিছু মুখে এরকম গোটা এইসব বেরোচ্ছে। যাই হোক, তো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব একটু শেয়ার করে দিও। তো দেখতে থাকো আজকের ব্লগটা। চলো, তোমাদের ওখানে কার কোথায় খুব খুব বৃষ্টি হচ্ছে একটু জানাবে কমেন্টে অবশ্যই, যদি পারো, কেন কি কেউ তো আর কমেন্ট করোই না, পারলে একটু শেয়ার করো আর কমেন্টে জানাবে। আজকে বৃষ্টিতে বেরোলে না পুরো হতো বলো, আজকে পুরো ভিজে একেবারে যাচ্ছে, তাই কালকে তো রাস্তায় যেতে যেতে অল্প একটু বৃষ্টি পেয়েছি, তো আজকে গেলে মানে বাড়ি থেকে এখান থেকে রেনকোট পরে যেত। যাই হোক মোটামুটি রুম এন্ড অল সব ক্লিয়ার। এইদিকে আমার এখানে দই, এদিকে ল্যাপটপ অলরেডি অন, জিনিস নিচগুলো পরিষ্কার করা হচ্ছিল বলে চেয়ার আর ফ্যানটাকে উপরে রাখা হয়েছে, এই জিনিসটাকে জানলাগুলো মোছার জন্য এই জিনিসটা এখানে, মোটামুটি সবকিছু ক্লিন অ্যান্ড ডাস্টেড। এবার নিচে গিয়ে বাকি কাজগুলো করে তাড়াতাড়ি স্নান করে অফিসের কাজে আবার বসে পড়বো। অলরেডি দুজনের ল্যাপটপ এখানে দেখতেই পাচ্ছ অন করাই আছে, আর এখানে আমার দই, আর উনি এখন এই দই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। আজকে দুটোর মধ্যে সব কমপ্লিট, অফিসের কাজে বসে গেছি, শুধু ব্লগটা এখনো হয়নি আজকে দুর্ভাগ্যবশত। সবকিছু কি টাইমলি হয়, তো যাই হোক আমারও ল্যাপটপ অন, ওরও তো অনেক ল্যাপটপ তো অনেকক্ষণ আগেই অন করে দিয়েছি, শুধু কাজের বাকি ছিল, কাজে বসে একটু স্নানটা করে নেবো বলে। তো যাই হোক কাজ টাজ এই ঘরের কাজ স্নান সবকিছু কমপ্লিট করে ও বসে পড়েছে, আমি আবার বসবো, জলের বোতল নিয়ে চলে এসেছি, এবার একটু পরে গিয়ে লাঞ্চ করবো। এত তাড়াতাড়ি সবে জাস্ট 2 বাজে, আজকে এতটা দই খেয়েছি, এত বেশি দই ভুলেছে যে আর খাওয়ার ইচ্ছা নেই এখন, একটু পরে ভাত খাবো। লাঞ্চ নিয়ে ভাত, মাছের ডিমের বড়া, ভেন্ডি মিক্স ভেজ, ভেন্ডি কুমড়ো কচু সবকিছু দিয়ে একটা তরকারি মিক্স ভেজ, এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে মাছের ডিমে বড়া দিয়ে ঝোল, আর শুধু মাছের ডিম তো আছেই। তো তাড়াতাড়ি খাই, খেয়ে নিয়ে আবার কাজে বসতে হবে, আর সেই সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, একবারও বন্ধ নেই, এত বন্ধ নেই, এ শুধু কি করে খিল্লি করে, শুধু খিল্লি, শুধু খিল্লি। আর এখানে চলো চা রেডি, উপকরণ নাকি ভুল ঠিক বলো, হ্যাঁ কি বললে বলো না কি বলে, উপকরণ ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে অত বাংলা বলতে পারছি না, যাই হোক আবার কেউ কমেন্ট করে বলবে এটা জানো না তোমরা, যাই হোক কেউ যদিও কমেন্ট করো না, তো সেগুলো নিয়ে চলেছি আজকে। আমরা ভেবেছি আমরা দুধ চা খাবো, আর তার সাথে আমাদের আছে
কোন এটি লাস্ট প্যাকেট আর আনবে এখন আর নয় আবার 5 6 মাস পর হ্যাঁ আবার 3 মাস পর পর এই যে কিং সেট কোনটা আজকে ফাইনালি শেষ আর কালকে এই ছোট বাটা নিয়ে আসা হয়েছে বড় পাইনি কালকে বড় বাটা ছিলই না মুলের তুমি দেখেছো সেটা বড় বাটা ছিল না তাই জন্য আমি এই ছোট বাটা জানো কোনটা আমাদের কেন এত বোরিং লাগছে কারণ আমরা এটা প্লেন কর্ন আনি তো আর আমরা যে মশলাটা বানাইছি তো একই মশলা তাতে কোনো চেঞ্জেস নেই সেই জন্য প্রবলেমটা আর ওই তড়কা যেটা আমি আনতাম ওইটাই তো বিভিন্ন রকমের মশলা ছিল না দু তিন রকমের ওই জন্য খেতে বেশি ভালো লাগতো ঠিক ইউ আর কারেক্ট আজ পেঁয়াজটা একটু ছোট ছোট করে কাটা হবে আর সেই বিস্কিট নেই আমাদের আর ওটা এইবারই খেলেই শেষ মনে হয় আমরা যেরকম ভাবে খাই বসে পড়েছি দুধ চা এখানে আছে সেই বিকানেরের চানাচুর যেটা না অনেকদিন আনার পর একটু মিয়েও গেছে আর এখানে আছে হচ্ছে কি কর্ন আর ওর হাতে আছে হচ্ছে আরো কিছু নিয়ে বসতাম ওই ইয়েটা খাবে না মুখের চোখের চকস কেন প্রচন্ড হেভি স্মেল আসছে কিছুক্ষণে ঠিক আছে না দুধে আর কোনোদিন কর্ন কিনবো না এই কর্ন কেনা পরে মানে রীতিমতো চাটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া যায়